এবার যোগ্যদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে পোর্টাল খুলল বিজেপি। আইনি সহায়তা দিতে চালু করা হলো হেল্পলাইন নাম্বার। আনুষ্ঠানিক ভাবে পোর্টালের উদ্বোধন করলো বিজেপি। এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, নিয়োগে দুর্নীতি নিয়ে বলেন সৌমিক ভট্টাচার্য। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যারা এর মধ্যে নিজের মেধার ভিত্তিতে টাকা দিয়ে বাজার থেকে চাকরি কেনেন, চাকরি পেয়েছেন, তাদের সহযোগিতার কথা আমরা বলেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন। তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য যেটুকুনি তাদের জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন আছে এটা চালিয়ে নিয়ে যেতে গেলে, কারণ এটা একটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ বিষয়, আমরা তাদের পাশে থাকবো। আমরা তিনদিন আগেও এটা সাংবাদিক সম্মেলন করে ডেট জানিয়েছিলাম এবং যেহেতু প্রধানমন্ত্রী বর্ধমান শহর থেকে তার বক্তৃতার মধ্যে দিয়ে তিনি এটা জানিয়েছিলেন মানুষের কাছে সহযোগিতার কথা, সেই জন্য আজকে আমরা একটা পোর্টাল আমাদের দলের পক্ষ থেকে চালু করছি। মানুষ থেকেও বাঘের নাম শুনেছেন, চাকরি থেকেও বাঘের নাম শুনেছেন, এরা হচ্ছে চাকরি খেকো বাঘ। 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিল, নিয়ে বললো যাও তোমাদের চাকরি বন্ধ, আর তোমাদের 4 সপ্তাহের মধ্যে পুরো 12% ইন্টারেস্টে এতদিনে যা টাকা পেয়েছ সব ফেরত দিতে হবে। আমি সেদিন থেকেই বলেছিলাম ছাত্রছাত্রীদের, চিন্তা করবেন না বন্ধুরা, দেশে অনেক মানুষ আছে, আমরাও আছি, আমরা আপনাদের সাথে আছি, ভয় পাবেন না। বিশ্বাস করুন, আমি কালকে দুর্গাপুরে মিছিল করছিলাম, মিছিল করতে করতে মনটা পড়ে আছে, কারণ আমরা সুপ্রিম কোর্টে গেছি, ওদের হয়ে কি রায় হয় সেটা দেখবার জন্য। যখন রায়টা শুনলাম না, আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল, আমার মনটা তৃপ্ত হয়ে গেল, আমার আত্মা শান্তি পেয়ে গেল এবং আমি বললাম সত্যের জয় হবে। এইভাবে মানুষের মুখের গাছ যারা কেড়ে নেয়, তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না, এরা মানব নয়, এরা দানব।